হ্যালো এভরিওয়ান, আমরা এ পর্যন্ত অনেক কিছু শিখে ফেলেছি। আমরা ইফ লুপ, তারপরে হচ্ছে ইনপুট আউটপুট নেওয়া শিখছি। সো আমরা যা কিছু শিখছি এ পর্যন্ত তা দিয়ে অনেক কিছুই করতে পারবো আমরা। সো এটা একটা বোনাস পার্ট, আমরা এই পার্টে দু একটা এক্সাম্পল দেখবো যে আমরা যা কিছু শিখছি তা দিয়ে কীভাবে প্রোগ্রাম করা যায়। প্রথম এক্সাম্পলটা হচ্ছে একটা সংখ্যা ইনপুট নিব এবং সেই সংখ্যাটা প্রাইম কিনা সেটা চেক করব। সো যেই সংখ্যাটা আমরা প্রাইম কিনা চেক করতে চাই সেটা ইনপুট নিয়ে রাখার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে। এখন কথা হচ্ছে প্রাইম কী জিনিস। প্রাইম বা মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলোকে এক এবং ওই সংখ্যা দ্বারা কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এবং এক এবং ওই সংখ্যা একটু আলাদা হইতে হবে। তার মানে কি, এক হওয়া যাবে না, এক প্রাইম সংখ্যা না, কারণ এককে শুধু এক দ্বারাই ভাগ করা যায় এবং এক এবং ওই সংখ্যায় যে দুইটা সংখ্যা হওয়ার কথা সেটা হবে না। সো আমরা চিন্তা করবো এভাবে যে এক থেকে এন দিয়ে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করে চেক করবো যে আসলে ভাগ যাচ্ছে কি না। আমরা গুনবো যে কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সেই সংখ্যাটা যদি দুই হয়, কারণ ওয়ান এবং এন দুইটা আলাদা সংখ্যা, সেই সংখ্যাটা দুই হইলেই আমরা দেখবো যে এটা প্রাইম হবে। তো এটা করার জন্য আমরা প্রথমেই হচ্ছে এন ইনপুট নিয়ে নিই, রেড এন। এখন আমরা এক থেকে এন পর্যন্ত সবগুলো সংখ্যা দ্বারা ভাগ চেক করতে হবে, এই জন্য আমরা একটা লুপ ইউজ করবো। সো লুপের আমাদের লুপের একটা কাউন্টার টাইপের কিছু একটা দরকার, এটার জন্য আই দিলাম। সো আই হবে এক থেকে এন পর্যন্ত সবগুলো। এখন এই প্রত্যেকটা আই এর জন্য আমরা চেক করব কি সেটা দ্বারা এনকে ভাগ করা যায় কি না। আমরা ইফ নিলাম আমরা কন্ডিশন চেক করার জন্য। এখন ইফের কন্ডিশনটা হবে ভাগ যাচ্ছে কি না। সো ভাগ যাচ্ছে কি না এটা চেক করার নিয়ম হচ্ছে ভাগশেষ বের করতে হবে প্রথমে, এবং ভাগশেষ বের করতে হয় মড দিয়ে। মড এন কমা আই দিলে এই ফাংশনটা আমাদের বলে দিবে যে এন কে আই দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকে, এবং সেই ভাগশেষটা যদি শূন্য হয় তার মানে নিঃশেষে ভাগ যাচ্ছে। যদি যায় তাইলে আমরা ইফের ভিতরে ঢুকবো এবং আমরা হচ্ছে কাউন্ট করবো যে এরকম কতগুলো ভাজ্য পাচ্ছি, মানে ডিভিজর পাচ্ছি। একটা ভেরিয়েবল নেই গোনার জন্য যে অ্যাকচুয়ালি কতগুলো ডিভিজার পাচ্ছি। সো ডিফ কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিতে পারি আমরা। শুরুতেই বলে দিব যে আমরা জানি না কতগুলো আছে, আমরা বলবো যে শূন্যটা আছে। যদি এই লুপের ইটারেশনের প্রত্যেকটা যেখানে ডিভিজার পাচ্ছি সেখানে তো আমাদের বলবো যে আচ্ছা একটা পাইছি, আচ্ছা আর একটা পাইছি, এরকম করে গুনবো। সো প্রথমে বলে দেবো জিরো, এবং প্রত্যেকটা স্টেপে যখনই আমরা কোনো ডিভিজার পাবো সেই ডিভিজারের সংখ্যা এক বাড়ায় দেবো। সো ডিভিজারের অলরেডি যে ভ্যালুটা আছে ওটার সাথে এক যোগ করলে যেটা পাবো সেইটা আবার ডিভিজার কাউন্টের ভিতর রাখবো। সো এই লুপটা পুরোটা চলার পরে আমাদের ডিফ কাউন্ট এই ভেরিয়েবলটার ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এন এর যতগুলো ডিভিজার আছে। তো লুপ শেষ হওয়ার পরে আমরা যদি চেক করি আমাদের এই ডিফ কাউন্ট ভেরিয়েবলটার ভ্যালু কত হইলো, তাহলে তো আমরা বলে দিতে পারবো প্রাইম কিনা। সো আমরা এখানে চেক করব যে ডিফ কাউন্ট ভেরিয়েবলটার ভ্যালু দুই কিনা। আমরা এর আগে কি বললাম যে প্রাইম হইলে আমাদের ডিভিজার থাকবে টোটাল দুইটা, ওয়ান এবং এন, এই দুইটা। সো আমরা যদি এটা হয় তাইলেই বলতে পারবো যে আমাদের এই সংখ্যাটা একটা প্রাইম, আর যদি না হয় তাহলে আমরা বলবো যে নট প্রাইম। আচ্ছা আমরা এবার প্রোগ্রামটা একটু রান করে দেখি, দু একটা সংখ্যা দিয়ে ট্রাই করি। সো ওয়ান নট প্রাইম অবশ্যই, টু প্রাইম, থ্রি প্রাইম, ফোর নট প্রাইম, ফাইভ প্রাইম, বড় কিছু দেখি, সাতাশ নট প্রাইম, ২৯ প্রাইম। হ্যাঁ, সো আমাদের অ্যান্সারগুলো ঠিকঠাক মতোই দিচ্ছে। সো আমাদের প্রোগ্রামটা খুব সহজভাবে আমরা একটা লুপ দিয়ে আমরা কাউন্ট করতেছি যে আমাদের ডিভিজার কতগুলো আছে, এবং এই ডিভিজারের সংখ্যাটার উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারবো প্রাইম হবে কি হবে না। সো আমরা এই প্রোগ্রামটা আর একটা স্টেপ আগায় নিয়ে যাই। আমরা এমন করতে চাই যে একটা সংখ্যা ইনপুট দিব, সাপোজ 100 বা 200, এবং আমরা এক থেকে ওই সংখ্যাটার মধ্যে যতগুলো প্রাইম আছে সবগুলো প্রিন্ট করব। তো এটা করতে হলে আমরা আর একটা ফাইল খুলে নেই। সো আমাদের আপ টু যতটুকু আমাদের প্রাইম দরকার সেই সংখ্যাটাও ইনপুট নিতে হবে। সো এটাকে এন না দিয়ে আমরা অন্য একটা সংখ্যা দেই, ইন্টিজার, অন্য একটা নাম কী দেওয়া যায়, লিমিট। হ্যাঁ, তো আমরা প্রথমে রিড দিয়ে আমাদের আপার লিমিটটা নিয়ে নিতে হবে। আচ্ছা নিয়ে নিলাম। এখন আমাদের এই ওয়ান থেকে আপার লিমিট পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে এখন চেক করতে হবে কোনটা প্রাইম কোনটা প্রাইম না। সো আমরা আবার করব হচ্ছে ডু, এই ডু চালানোর জন্য আর একটা ভ্যারিয়েবল লাগবে আমাদের, এটার নাম দিলাম এন। আমাদের এন এর ভ্যালু হবে এক থেকে লিমিট পর্যন্ত।
এখন এই প্রত্যেকটা এনের জন্য আমাদের কিন্তু প্রোগ্রাম এখন আগেরটার মতোই না, আমাদের জাস্ট ডিভিজার কাউন্ট কাউন্ট করব, যদি কাউন্ট 2 হয় তাহলে প্রাইম, আদারওয়াইজ প্রাইম না। সো আমরা এই কাজটাই করব। সো এখানে আমরা আগের মতোই হচ্ছে আই ডিফ কাউন্ট আগেরটা কপি পেস্ট করে দিই, তাইলেই হচ্ছে। সো আমরা এই পুরাটা হচ্ছে কপি করে নিই আমাদের এই লুপের ভিতরে। সো পুরোটা কপি করে নিলাম এই ডুয়ের ভিতরে, যেহেতু এগুলো আমরা এই জিনিসটাকে একটু ইনডেন্ট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা তাহলে কি হচ্ছে আমাদের, যে প্রত্যেকটা এনের জন্য 1 থেকে লিমিট পর্যন্ত প্রত্যেকটা এনের জন্য আমরা শুরুতেই বলতেছি যে ডিফ কাউন্ট 0, তারপরে হচ্ছে আবার একটা লুপ চালাচ্ছি ভিতরেই 1 থেকে n পর্যন্ত। সো এনের ভ্যালু আমাদের এখানে যাই পাবো এই লুপের ভিতরে, ওই এনের জন্য আমরা 1 থেকে n পর্যন্ত লুপ চালাই, দেখবো যে আমাদের ডিভিজার কাউন্ট কতগুলো। যদি আমাদের ডিভিজার কাউন্ট 2 হয় তাইলে আমরা ওই সংখ্যাটা প্রিন্ট করবো, প্রাইম নট প্রাইম প্রিন্ট করব না, আমরা ওই সংখ্যাটা প্রিন্ট করব কোনটা, যেই সংখ্যাটা প্রাইম। আমাদের ডিভ কাউন্ট 2 হওয়া মানেই n প্রাইম, তাহলে আমাদের এটা পেয়ে যাচ্ছি। আর এটা একটু রান করে দেখি আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা। আমরা যদি প্রথম 10টা প্রাইম সংখ্যা চাই তাহলে কি আসতো, 2 3 5 7। আমরা যদি প্রথম 100টা প্রাইম সংখ্যা চাই তাহলে আসলো 2 5 7 11, এরকম আপ টু 97। সো আমাদের প্রোগ্রামটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম। আমরা প্রথম প্রোগ্রামে কী চেক করলাম, আমাদের একটা সংখ্যা নিব সেই সংখ্যাটা প্রাইম হবে কি না। আমরা সেকেন্ড প্রোগ্রামে চাচ্ছি যে আপ টু একটা লিমিট পর্যন্ত যতগুলো প্রাইম আছে সবগুলো প্রিন্ট করব।